Hey my lovely viewers, welcome back to my channel. আজ বানাবো ফ্রেশ পেয়ারার জ্যাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। বাচ্চারা তো ব্রেডের সাথে জ্যাম বলতেই পাগল। আর বর্তমানে এখন যা দেখা যাচ্ছে ভেজালের দুনিয়ায় ভেজালের কোনো শেষ নেই। বিভিন্ন কাপড়ের রং দিয়ে জ্যাম বা জেলি বানানো হচ্ছে। তো আমরা মারা যদি একটু সচেতন হই, ঘরেই আমরা ফ্রেশ ফ্রুটস দিয়ে এভাবে দারুণ মজার জ্যাম বানাতে পারবো। এত সহজ যে কি আর বলবো। চলুন এক নজর দেখে আসি। এখানে আমি পুরোপুরি 1 কেজি পাকা পেয়ারা নিয়ে নিয়েছি। আর জেলিটির জন্য পাকা পেয়ারাটি চেষ্টা করবেন নিয়ে নেওয়ার জন্য। এখন আমরা কি করব, দুটি পাশ থেকেই ঠিক এভাবে করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নেবেন, যেমনটি কি আমি নিয়েছি। কেটে নেওয়ার পর আমাদের পেয়ারাগুলো অনেকটা এরকম হয়েছে। আমি গোল লম্বা যেভাবে পেরেছি কেটে নিয়েছি। মূল কথা হচ্ছে পেয়ারাগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়া পেয়ারাগুলো আমি সব একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এতে আমি মেশাচ্ছি পানি। পানিটি এমন হতে হবে যেন পেয়ারাগুলো সব ভেসে থাকে, যেমনটিকে দেখতে পাচ্ছেন। আর এই পর্যন্ত আসতে আমার পুরোপুরি 1 লিটার পানি এতে ব্যবহার করতে হয়েছে। এবার আমি পেয়ারাগুলো সেদ্ধ করে নিব। আপনারা চাইলে ঢেকেও নিতে পারেন, আবার ঢাকনা ছাড়াও সেদ্ধ করতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সময় চিনি বা লবণ কোনো কিছুই ব্যবহার করা যাবে না। প্রায় 30 মিনিট জাল করার পর আমাদের পেয়ারাগুলো সব গলে গেছে। পেয়ারাতে যত রস ছিল তা পানির সাথে খুবই ভালো করে চলে এসেছে। এবার আমরা চুলার জালটি সম্পূর্ণ বন্ধ করে দেব। এবার আমরা একটি মাঘের উপর নেট নিয়ে নিয়েছি। ধীরে ধীরে এখন আমরা এই মিশ্রণটি ছেঁকে তুলব। সম্পূর্ণ আমাদের পেয়ারাটি ছেঁকে নেওয়া হয়ে গেছে। খুব বেশি চেপে চেপে দেওয়া যাবে না, আলতো করে এভাবে রেখে দিলেই সমস্ত পানিটি ঝরে পড়বে। যদি পেয়ারার কোনো দানা বা মাংস এতে চলে আসে তবে খুব বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে না আমাদের জেলিটি। তাই চেষ্টা করবেন এভাবেই রেখে দিতে, কম করে হলেও 5 মিনিট, তাতে সবগুলো পানি সমপরিমাণে মাগের ভেতর পড়ে যাবে। পেয়ারার জুসটি সম্পূর্ণ আমি একটি পটে নিয়ে নিয়েছি। এবার এতে মেশাচ্ছি আমি সুগার। শুরুতে আমি 1 কাপ সুগার এখানে দিচ্ছি, এবার দিচ্ছি 1/2 কাপ। পুরোপুরি 1.5 কাপ সুগার আমি এতে মেশালাম। এখানে 900 ml পেয়ারার জুস রয়েছে। এবার অনবরত নেড়ে সুগারটি ডিজলভ করে নিতে হবে, আদারওয়াইজ নিচের দিকে পুরোপুরি লেগে যেতে পারে। চিনিটি গলে আসলে অনবরত ঠিক এভাবেই মিডিয়াম হাই হিটে আমাদের শিরাটি জাল করে নিতে হবে। একটি সময় দেখা যাবে জাল করতে করতে অনেকটা ঘন থকথকে হয়ে এসেছে। প্রায় 6 থেকে 7 মিনিট জাল করার পর আমাদের এই শিরাটি অনেকটা ঘন হয়ে আসবে। দেখতে অনেকটা ঠিক এরকম থকথক হয়ে যাবে। ঠিক তখনই আমরা এতে মিশিয়ে দিব 1 টেবিল স্পুন লেমন জুস। এতে করে দেখা যায় শিরাটি যদি আরও বেশি ঘন হয়ে যায় ক্রিস্টাল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। এবার ভালো করে নেড়ে নিলাম যেন লেবুর রসটি খুব ভালো করে মিশে যায়। এবার এতে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য রেড ফুড কালার। এতে করে দেখা যায় যদি আমাদের জেলিটি একটু কালারফুল হয় সেক্ষেত্রে বাচ্চাদের অনেকটা আকর্ষণ করা যায় খাওয়ার জন্য। ফুড কালারটি মিশিয়ে নেয়ার পর আমরা ঠিক ঘড়ি ধরে আরও জাল করব 4 মিনিট, যেন একটি থক থক ভাব এতে চলে আসে। আরও 4 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের পেয়ারার যে জুসটি ছিল দেখতেই পাচ্ছি অনেক বেশি ঘন থকথকে হয়ে গেছে। তার মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিতে পারবো। জেলিটি ঢালার জন্য অবশ্যই আমাদের এই ধরনের কাচের বয়াম লাগবে। বয়ামটিকে আমি ঠিক 10 মিনিট ধরে গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। এতে করে কাচের যে জার থাকে তা স্টেরিলাইজড হয়ে যায়। এখন আমরা গরম করা সেই জেলিটি ঢেলে দেব এই জারের ভেতর। গরম থাকা অবস্থাতেই জারে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়া হয়ে গেলে মেক শিওর আমরা এই জারটিকে রেখে দিব নর্মাল টেম্পারেচারে, যেমনকি ঘরের যে কোনো জায়গাতে 6 থেকে 7 ঘন্টার জন্য। মোটেও ফ্রিজে রাখা যাবে না। আমাদের জ্যামটি সম্পূর্ণ জমে সেট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখন জারটি যেভাবেই ধরি না কেন মোটেও পড়ে যাবে না, এমনকি যদি আমরা এভাবে উপর করে ধরি তাও পড়ে যাবে না। এখন হচ্ছে একটু টেস্ট করার পালা যে আসলে ভেতরটি কেমন হয়েছে।
একটু লক্ষ্য করলেই দেখবেন যেমনটিকে ট্রান্সফরমেট হওয়ার কথা ঠিক সেই রকমেরই হয়েছে। এবার আপনারা নিজেরাই রিয়েলাইজ করুন যে কতটা ইয়ামি হয়েছে আর কত বেশি শাইনি ও গ্লোজি হয়েছে আমাদের হোমমেড পেয়ারার জেলি। ও মাই গড, ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং এ টেস্ট। মনে হচ্ছে একেবারে আমাদের ফ্রেশ পেয়ারার সেই ফ্লেভার সব একবারে চলে এসেছে। সুইটনেস ওয়াইজ একেবারে পারফেক্ট, আর সফটনেস সেটি আর আমি কি বলবো, আপনারা নিজেরাই তো দেখতে পারলেন। আমি চাইবো ভেজালের এই দুনিয়ায় যদি একটু কষ্ট করেও পারেন নিজেদের বাচ্চাদের এভাবেই বিশুদ্ধ উপায়ে হোমমেড জেলি বানিয়ে দিন, তাদের স্বাস্থ্যও ভালো থাকবে। আর বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকা মানেই হচ্ছে পুরো পরিবারের স্বাস্থ্য ভালো থাকা। যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট করে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।